हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल होम ऑर्गेनाइजिंग बाय मेक। जे जेखने आछेन आशा करछि सुस्थ आछेन एबं परिवारेर सबार साथे निरापदे आछेन। बेश अनेक दिन पर चले आसलाम आपनादेर साथे आरो एक दिनेर ब्लग शेयर करते। बेश किछुदिन आगेर एकटा ब्लग आपनादेर साथे शेयर करछि। বেশ অনেকদিন পর বাগানে বেশ অনেকটা সময় পার করেছি। এখন কিন্তু পুত্তলিকা খুব বেশি করে ফুটে। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বাগানে এসে কয়টা ফুল ফুটেছে এবং আগামীকাল কয়টা ফুল ফুটবে তা দেখতে আমার খুব ভালো লাগে। আর এই যে এই পুত্তলিকাগুলো আমার খুব পছন্দের, মনে হয় এটা একটা ছোট আকারের গোলাপ। এত সুন্দর করে ফুটে আর দুইটা কালারের, বেশ ভালো লাগে। বেশ অনেকদিন বাসায় না থাকার কারণে বাগানটাকে খুব ভালো করে সময় দেওয়া হয়নি। বাসায় এসে যার কারণে বাগানের সবকিছু একটু খুঁটিনাটি রাখা হচ্ছে খুব ভালো করে। বাগানে বেশ অনেকটা সময় পার করে নেওয়ার পর আমি কিচেনে চলে এসেছি। এখানে মা রোজ রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছে। মা এখানে কিসমিস, জয়ত্রী, পোস্তদানা, কাজু বাদাম, জয়ফল এবং জিরা নিয়েছে। বা সবকিছু ভালো করে ধুয়ে মা এখানে হচ্ছে বেটে নিবে। তো বেটে নিতে বেশ অনেকটা সময় লাগবে। আমি এর জন্য একটু ছাদ থেকে ঘুরে আসি। ভাবলাম ছাদের গাছগুলোকেও অনেকদিন দেখা হয় না, তো ছাদের গাছগুলোকে একটু দেখে আসি। এসে দেখি গোলাপ গাছে বেশ অনেকগুলো ফুল ফুটেছে, সাথে কলিও এসেছে। একটু খুঁটিয়ে খুঁটিয়ে গাছগুলোকে দেখছিলাম, কারণ আজকে যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি এই ব্লগটা ছিল আমার ঈদের পর শ্বশুরবাড়ি থেকে ঢাকায় আসার পর। বাদাম বেটে নেওয়া হয়েছে, রসুন বাটা, পোস্ত বাটা, পেঁয়াজ বাটা, কিসমিস বাটা, আর এটা হচ্ছে জিরা বাটা। সবকিছু বেটে নেওয়া হয়ে গেছে। মা রোস্ট রান্নার জন্য প্রথমে একটা কড়াইয়ে তেল দিয়ে দিল। তেলটা কিছুটা গরম হয়ে আসছে। এখানে আরো কিছু মশলা নিয়েছে, যেমন হচ্ছে বড় এলাচ, তেজপাতা, দারচিনি, এলাচ, এইসব কিছু। মুরগির মাংসটাকে রোস্টের পিস করে কেটে নেওয়া হয়েছে, সেগুলোকে তেলে হালকা করে ভেজে নেবে। খুব বেশি ভাজার, খুব বেশি সময় নিয়ে ভাজবে না, শুধুমাত্র হালকা করে একটু কিছু সময়ের জন্য মা সবগুলো মাংসকে ভেজে নেবে। মুরগির মাংস ভেজে নেওয়ার পর একই তেলে বাকি সব মশলা দিয়ে দিচ্ছে, সেই সাথে যোগ করছে পেঁয়াজ এবং কাঁচা মরিচ। পেঁয়াজটাকে লালচে হয়ে আসা পর্যন্ত মা ভেজে নেবেন। তো যেহেতু অনেকটা সময় লাগবে, মাকে বললাম আপনি ভাজতে থাকেন মা, আমি আমার বারান্দার গাছগুলোকে একটু যেখানে যেটা ছিল সেখানে নিয়ে আসি। যেহেতু আমি অনেকদিনের জন্য ছিলাম না, যার কারণে আমার ঘরের ভিতরে যে গাছগুলো থাকে সেগুলোকেও বারান্দায় রেখে গিয়েছিলাম। তো সেই গাছগুলোকে এখন যথাস্থানে নিয়ে আসা হচ্ছে। আমি আমার এই অংশটাকে একটু এলোমেলো ছিল সেটাকে গুছিয়ে নিচ্ছি। এরই মাঝে আমি কিচেনে আসতে আসতে মা যেই মশলাগুলো রোস্টের জন্য বেটে রেখেছিল, অর্থাৎ বাদাম বাটা, কিসমিস বাটা, সবকিছু এখানে দিয়ে দিয়েছে। দিয়ে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। আজকে এমনি তো দিনটা খুব খুশির, কারণ আমরা ঈদ কাটিয়েছি। ঈদ ছিল আমার শ্বশুর বাড়িতে, আর ঈদের পর ঢাকায় আসার পর আব্বু আম্মুকেও বলা হয়েছে আমাদের বাসায় আসার জন্য। বাবা মা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি সবাই একসাথে মিলে আসলে একটু করে সারাটা দিন কাটানো, মজা করা, ঈদের ব্যাপারগুলো বাবা মার সাথেও ঈদের আনন্দটাকে শেয়ার করে নেওয়া, এটাই ছিল মেইন উদ্দেশ্য। মশলা বেশ বা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর উপর থেকে হালকা তেল উঠে আসলে এর মাঝে চিকেনগুলো যে ভেজে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দিল। এবার এটাকে রান্না করে নিবে।
আর এরই মাঝে আমি ডাইনিং এর জানালার যে গাছগুলো থাকে সবগুলোকে ঠিক করে নিয়েছি, সেই সাথে একটু ডেকোরেশন করে নিচ্ছি। যেহেতু ঈদে ছিলাম না, ঈদে তো আমার বাসাটাকে সাজানো হয়নি, তো যেহেতু আজকে আব্বু আম্মু আসবে আর সেই সাথে ঈদের পরপরে ঈদ পূর্ণমিলন বা ঈদের পরের পার্টি বলা যেতে পারে, সেজন্য আমিও একটু গুছিয়ে নিচ্ছিলাম, সাজিয়ে নিচ্ছিলাম। আর এই যে এখানে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর উপর থেকে যতটুকু পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খায়, মা বলছিল যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে ওরকম পরিমাণে চিনি দিয়ে দিয়েছে। আর মা ওই দিক থেকে রান্না করছিল আর এই দিক থেকে আমিও আমার কাজগুলো কমপ্লিট করছিলাম। ব্যাপারটা হয়েছে এরকম, মা যখন নতুন নতুন কোনো কিছু যোগ করছে তখনই আমাকে ডাকছিল, কারণ আমি আমার শাশুড়ির কাছে এই রোস্ট রান্নাটা শিখতে চেয়েছিলাম, উনি কিভাবে রান্না করে সেটাই। আর আমি এখানে কিছু লাইট অ্যাড করছিলাম ডেকোরেশনের জন্য, ব্যাস আমি আমার এই অংশটাকে সাজিয়ে নিয়েছি। খুব নতুন কিছু একটা করিনি, শুধুমাত্র লাইট অ্যাড করেছি আর কিছুই না, আর আগে যেরকম ছিল ঠিক সেরকমটাই আছে। সব রান্না মাই করছে, যেহেতু মা আছে যার কারণে আমি রান্নার ঝামেলাটা নিলাম না, মাই সব রান্না করছে, আমি শুধু একটু বিকেলের নাস্তার আইটেম করছিলাম। তো জর্দা করব, আমার খুব জর্দাটা করতে ইচ্ছে করছিল একজন আমার খুব পছন্দের এক ইউটিউবারের রেসিপি দেখে, যার কারণে হচ্ছে আমি ভাবলাম ঢাকায় এসেই করব। এখানে আমি বাসমতি চাল ধুয়ে আগে থেকে তারপর ভিজিয়ে রাখছিলাম। গোসলের পরপর বাচ্চাদেরকেও রেডি করে দেওয়া হচ্ছিল, তারা তাদের ঈদের ড্রেস পরেছে। তোমরা কি ঈদের ড্রেস পরেছো? ইয়েস। হ্যাঁ কি করি, এরকম করো। হ্যাঁ নাইস। নাই লেট মি সি। আসো আসো, লেট মি সি, ডোন্ট ডু দ্যাট, লেট মি সি। আসো তাড়াতাড়ি। ছোট্ট পুরি সব থেকে বড় সমস্যা হচ্ছে সে ছবি তুলতে চায় না, তাকে রেডি করে দিলেও সুন্দর করে রেডি করে দেওয়ার পরও সে ছবি তোলার সময় খুব দুষ্টুমি করে, সেটাই আসলে এখানে হচ্ছিল। সে ছবি তুলবে না, আর তাকে বলা হচ্ছিল একটু ছবি তুলে নেই আমরা। ইনায়া জর্দার জন্য আমার যে বাদাম কিসমিস এসব লাগবে এগুলো আমার বোনকে আমি বলেছি একটু রেডি করে দেওয়ার জন্য। এরই ফাঁকে ও যখন এগুলো রেডি করে দিচ্ছিল তখন আমি এরই ফাঁকে বিকেলের নাস্তায় চটপটি আজকে রেখেছিলাম, তো চটপটির ডালটা সিদ্ধ করে নিচ্ছিলাম। সবাই চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। কত হয়েছে তোমার স্যালারি, কত হয়েছে? নতুন টাকা দিছি কোথায়?
মাত্র মানে কয়েকটা টাকা দিলে আরো টাকা দে ও বাবা নু কয় দেখ কয়টা দিছি নতুন টাকা নতুন টাকা কি সি ইওর পাপি ইজ সো কিপটা ইউ হ্যাভ আ লট অফ টাকা নেক্সিস লট অফ টাকা ইউ সে থ্যাঙ্ক ইউ টু ইওর পাপি ইয়া ওয়েলকাম থ্যাঙ্ক ইউ মন খারাপ করে না আমি তোমাকেও দিব তো আসো 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 এই যে দাও Here you go. Thank you. Welcome. Why you keep Judah in your closet? That's new, I guess. Eh? এটা এই নায়ার হচ্ছে আরো আছে এটা ইনায়ার টাকা আছে। রেখে দিন মামি রেখে দি। মামি রেখে দিব। ওকে। আরে এইগুলো আমার টাকা। এই আমারটা নিবি না। নেয়া বাচ্চারা এখানে যথারীতি খেলা শুরু করেছে আমরা গল্প করা কে ঈদে কি করলো কোন ডিজাইনের মেহেদি দিল এগুলো আসলে ফ্যামিলি টাইম সেই সাথে সালামি আদান প্রদান করা আমিও আমার সালামি নিয়ে নিয়েছি বা আব্বুর কাছ থেকে ভাইয়ার কাছ থেকে আব্বু আম্মু ভাইয়া ভাবি এদের কাছ থেকে মানে আমার যারা বড় তাদের কাছ থেকে আমিও আমার সালামি গ্রহণ করেছি সেই সাথে আমার ছোট যারা আছে সেই সাথে আমার ছোট যারা আছে অর্থাৎ যাদেরকে আমার সালামি দিতে হবে তাদেরকেও আমি সালামি দিয়ে দিচ্ছিলাম মজার পার্ট এই পার্ট বাচ্চারাও খুব এনজয় করছিল আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে টকটা ঠিক আছে কিনা দেখার জন্য তো আমরা সেটা একটু ট্রাই করে দেখব একদম পারফেক্ট অনেক মজা মানে একটু ঝাল আছে একটু একটু ঝাল আছে একটু মিষ্টি আছে আবার একটু টকও আছে বাচ্চারা এনজয় করছিল খেলাধুলা করছিল আর আমিও সবাই চলে এসেছে বিকেলও হয়ে গেছে আমি টেবিলটা বিকেলে নাস্তার জন্য টেবিলটা সাজিয়ে নিচ্ছিলাম আজকে বিকেলে নাস্তায় খুব বেশি কিছু ছিল না যেহেতু রাতে ডিনারের জন্য আমরা হচ্ছে একত্রিত হয়েছি তার জন্য বিকেলে নাস্তায় খুব একটা হালকা পাতলা নাস্তা করা হয়েছে খুব হালকা নাস্তা রাখার চেষ্টা করেছি যেন ডিনারটা সবাই খুব ভালো মতো করতে পারে বাচ্চাদের জন্য পুডিংটা করা হয়েছিল আর বড়দের জন্য চটপটি আর চা এটাই ছিল কালার বের হচ্ছে কি সুন্দর তো অনেক মজা হবে মনে হচ্ছে দেখে তো হচ্ছে এখন একটু কেটে খেয়ে ফেলি ভাইয়া আপনি একটু খাবেন অবশ্যই এটা তোমার বোন আমার জন্যই বানাইছে মনে হয় জি না এটা আমার জন্য বানানো হয়েছে আমার জন্য আমার দিয়ে বানাইছে কি সিনমা যেন আমার জন্যই বানাইছে লাভ দেখে আপনার জন্য এটা আমার জন্য করেছে আমার জন্য না আমাকে হ্যাপি বার্থডে করতে হবে আর আমরা করেছিলাম এটা বৃহস্পতিবার রাতে কারণ হচ্ছে এর পরের দিন শুক্রবার কারো অফিস থাকবে না বা কাজে যাওয়ার চাপ থাকবে না তখন সারাটা রাত বা অনেকক্ষণ ধরে লেট নাইট পর্যন্ত গল্প করা আড্ডা দেওয়া এইসব করা যাবে বিকেলে নাস্তার পরপর গল্প করতে করতে আমি যেই জর্দাটা রেখেছিলাম সেইটা জর্দাটা যেটা চাল সিদ্ধ করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে সেইটাও আমি এখানে করে নিছিলাম রেসিপিটা আসলে ওভাবে ডিটেলস বলছি না কারণ আমি আমার খুব পছন্দের একজন ইউটিউবার যাকে আমি রান্নার ক্ষেত্রে প্রায় সময়ই ফলো করে থাকি
তাকে ফলো করে রান্নাটা করছিলাম বলে দিচ্ছি। আমি হচ্ছে সেলিনা আপুকে ফলো করছিলাম, সেলিনা আপুর আমি এখানে সেলিনা আপুর রেসিপি জর্দার যে রেসিপিটা শেয়ার করেছে ঈদের আগে আগে সেই রেসিপিটাই আমি ফলো করে রান্না করছিলাম, যার কারণে এখানে ডিটেলস আর কি বলবো। আপনারা কেউ যদি দেখতে চান আমি কিভাবে রান্না করেছি জর্দাটা বা এই রেসিপিটা দেখতে চান তাহলে আপনারা সেলিনা আপুর রেসিপিটা ফলো করতে পারেন। বিকেলে নাস্তার পর সবার গল্প আড্ডা এইসব কিছু চলছে, আর বাচ্চারাও এখানে খেলাধুলা করছে, আমরাও গল্প করছি, আবার হচ্ছে কেউ নাটক দেখছে, বাচ্চারা খেলাধুলা করছে, এইভাবে খুব সুন্দর একটা সময় আসলে দুইটা পরিবার পার করেছি আলহামদুলিল্লাহ। ব্যাপারটা এরকম ছিল, ঈদ শেষ হয়েও আসলে ঈদ শেষ হয়নি, ঈদের পরেও বাবা মা ভাই বোন আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে দুইটা পরিবার একত্রিত হয়ে সবাই মিলে মজা আনন্দ সবাই মিলে অনেক আনন্দ হাসি খুশি সব কিছু নিয়েই আমরা নতুন করে যেন ঈদ করে আমাদের কাছে মনে হচ্ছিল এটা আরেকটা ঈদের দিন, কারণ আমরা সবাই একসাথে হয়েছি, পরিবারের সবাই খুশি। মাম্মি সুন্দর করে বসো। সকালে যে সাজিয়েছিলাম সেটা রাতে দেখতে অনেকটা এরকম হয়েছে। গল্প আড্ডা বাচ্চারা খেলাধুলা এটা সেটা করতে করতে বেশ অনেক রাত হয়ে গেছে, এখন ডিনার সার্ভ করে নিচ্ছি। আর আজকে আমার বাসাটাও একটু অগোছালো ছিল, যারা দেখতে পেয়েছেন একটু ইগনোর করবেন, অনেকদিন বাসায় ছিলাম না, তারপরে এসে এখনো ঠিকঠাক মতো গুছিয়ে উঠতে পারিনি। দুই মিষ্টি পাগল, একজন হচ্ছে সাদা মিষ্টি পছন্দ করে, একজন কালো মিষ্টি পছন্দ করে। আর একটা মজার ব্যাপার হচ্ছে টেবিলে জর্দা সার্ভ করার পর উপর থেকে সব মিষ্টি কিন্তু নাই হয়ে যাচ্ছিল, আপনারাই দেখুন। যে আমাদের নিচে যারা আছেন ড্রাইভার ক্যাটেকার তাদের জন্য খাবার রেডি করে নিচ্ছিলাম, তো ভাবলাম আমরা খেতে বসার আগে নিচে তাদের খাবারটা পাঠিয়ে দিই তারপর আমরা খেতে বসি। ডিনারে যে খুব বেশি একটা কিছু করা হয়েছিল তাও না, খুব সিম্পল খাওয়া দাওয়া। আসলে আমরা দুইটা পরিবারই একটু সীমিত বা অল্প আহারের মানুষ, মানে খুব অনেক কিছু টেবিলে সাজিয়ে নিয়ে খেতে বসাটা বা অনেক রকমের আইটেম করা হয়ে ওঠে না, যেহেতু বড়রা একটু কম কম খেতেই পছন্দ করেন, যার কারণে খুবই নর্মাল। আর তাছাড়া আমরাও এক জায়গা থেকে এসেছি,
খুব বেশি প্রিপারেশন ছিল না, যার কারণে খুব অল্প আইটেম রাখার চেষ্টা করেছি যেন খুব বেশি একটা রান্নাতেই সময়টা না চলে যায়, গেস্ট যত করে রান্না করতে করতেই টায়ার্ড না হয়ে যায় আমরা আসলে, কারণ আমাদের মেইন উদ্দেশ্যটাই ছিল দুইটা পরিবার একসাথে হব, গল্প করব, আড্ডা দিব। এটা যে বেশ আনন্দে কাটানোর পর আসলে আমরা জানতাম না যে এরপর আমাদের জন্য খুব খারাপ কিছু একটা অপেক্ষা করছে। এই অনেক ব্লগটা শেয়ার করতে আপনাদের সাথে অনেক দেরি হয়ে গেল, কারণ হচ্ছে এর পরের দিনই আসলে আমার ভাবি একটু অসুস্থ হয়ে যায় আর তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল। আলহামদুলিল্লাহ সে এখন ভালো আছে, সেই সাথে ছোট পরিরও টিকার দেওয়ার ছিল, ছোট পরির সেকেন্ড ডোজ ছিল। অনেকে জিজ্ঞেস করেছেন কিসের টিকা দিয়েছি এখন, এটা চিকেন ফক্সের টিকা ছিল। আর এটা দেওয়ার পর যদিও বলেছিল যে জ্বর আসবে না, কিন্তু ছোট্ট পরি একটু জ্বর চলে এসেছিল, আর বাচ্চাদের একদিন জ্বর থাকা মানেই হচ্ছে খেতে চায় না বা একটু বিরক্ত করে, একটু খিটখিটে টাইপের হয়ে যায়। সব কিছু মিলিয়েই বেশ লম্বা একটা সময় পার হয়ে গেছে আমার ব্লগটা শেয়ার করতে। আশা করছি আপনাদের আজকের ব্লগটা খুব একটা খারাপ লাগেনি। আজ তবে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।